ক্লাস থ্রি এর ক্যাপ্টেন গ্রিমে পার্ট টু যেটা রয়েছে সেখান থেকে কোয়েশ্চেন উত্তর এক এবং দুয়ের দাগের আজকে করব। একের দাগে দেখো রয়েছে কি না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, তোমাদের কিছু ওয়ার্ড দেওয়া ছিল সেগুলো এখানে ফিল আপ করতে হবে। প্রথমটা হচ্ছে গিয়ে দ্য আদার ফিশারম্যান হার্ট ক্যাপ্টেন গ্রিমি, বি হচ্ছে দ্য ফিশারম্যান বট আ ওয়াকিং স্টিক, সি এর দাগে ক্যাপ্টেন গ্রিমে কল্ড উইথ জয়, ডি দ্য ফিশারম্যান গেভ ক্যাপ্টেন গ্রিমে আ প্রেজেন্ট, ই হচ্ছে গিয়ে প্লিজ ফরগিভ আস উই ওয়্যার ভেরি আনকাইন্ড টু ইউ দে সেড, তারা বলেছিল যে আমরা খুবই তোমার সঙ্গে কঠোর মনোভাবে আচরণ করেছিলাম। আচ্ছা, দু নম্বরে দেখো হু সেড দিস, মানে কে এই যে সেন্টেন্সগুলো বলা আছে সেগুলো কার উক্তি সেটা লিখতে হবে। তো এ দেখো হুয়া ক্যাপ্টেন গ্রিমে স্টপ ইট, এটা কে বলেছে, দ্য ডলফিন, বিয়ে দেখে দ্য আদার ফিশারম্যান অলওয়েজ টিজ মি বিকজ আই অ্যাম লেম, এ কথাটা কে বলেছে, ক্যাপ্টেন গ্রিমে, সি এর দাগে দেখো পুয়ার ক্যাপ্টেন গ্রিমে, এই কথাটা কে বলছে, না ডলফিন, ডি উই ওয়ার নট নাইস টু হিম দ্য ফিশারম্যান, ই লেট আস গিভ হিম আ প্রেজেন্ট দ্য ফিশারম্যান, এফ দেখো প্লিজ ফর গিভ আস দ্য ফিশারম্যান, জি না ইউর নেম ইজ নট ক্যাপ্টেন গ্রিমে ডলফিন, এইচ তোমাদের বই এটা আবার ভুল আছে, আই যে করা আছে এইচটা বাদ দিয়ে, এইচ এর হচ্ছে গিয়ে হেয়ার ইজ আ প্রেজেন্ট ফর ইউ, এটা হচ্ছে ফিশারম্যান, আই হচ্ছে গিয়ে আই উইল নেভার থ্রো আ উইশ ইন টু দ্য সি আগেন, এটা হচ্ছে ক্যাপ্টেন গ্রিমে। নেক্সট যে দুটো দাগ রয়েছে তিন এবং চার সেটা নেক্সট কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো।